সমাবেশের উপর দিয়ে উঠছে র‍্যাবের হেলিকপ্টার। রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা গণসমাবেশ। এই সমাবেশ স্থলের উপরে টহল দিচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টার। আজ দুপুর 11টার দিকে গোলাপবাগে বিএনপি সমাবেশ স্থলের উপর দিয়ে র‍্যাবের একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।